بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن شهد منكم الشهر فليصم وقال رسول الله صلى الله عليه وسلم ان الله فرض صيام رمضان وسننت لكم قيامه رواه النسائي او كما قال النبي صلى الله عليه وسلم السلام عليكم ورحمه الله وبركاته সম্মানিত দর্শক শ্রোতা পবিত্র রমাদান মোবারক একটি মাস এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তার নৈকট্য লাভের জন্য দান করেছেন ইবাদতের অফুরন্ত সুযোগ এটাকে আমরা বলি ইবাদতের মৌসুম মাউসিমুল ইবাদা ইবাদতের মৌসুম ইবাদতের ঋতু দ্য সিজন অফ ওয়ারশিপ তো এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তার নৈকট্য লাভের জন্য সিয়াম দিয়েছেন রোজা দিয়েছেন এই মাসে সাদাকা দান খয়রাত বেশি বেশি করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল নববী সুন্নাহ আমাদেরকে উৎসাহিত করেছে এই মাসে বান্দা বেশি বেশি করে তেলাওয়াত করবে এই মাসে তারাবিহের মাধ্যমে পবিত্র কোরআন তেলাওয়াত করা হবে এই ধরনের অফুরন্ত সুযোগ একটা দুটা না এই মাসে ইতিকাফের সুযোগ রয়েছে লাইলাতুল কদর রয়েছে অর্থাৎ রমাদান মাসকে যে ইবাদতের বিশেষ মৌসুম বলা চলে তাতে কোনো সন্দেহ নেই তো এই রমাদান মাসের গুরুত্বপূর্ণ কিছু করণীয় নিয়ে আজকে আলোচনা করব এবং জরুরি কিছু মাসালাও আমাদের আলোচনায় আসবে আশা করি পুরোটা সময় জুড়ে আপনারা থাকবেন তো রমাদান মাসকে আমরা কেন গুরুত্ব দিই বিশেষ করে কোরআন নাজিলের এই মাসে আমরা বিশেষ একটি আমল পালন করি সেটা হচ্ছে ইসলামের ওয়ান অফ দ্য ফাইভ টেনেন্টস ওয়ান অফ দ্য ফাইভ পিলার্স অব ইসলাম এন্ড ইট ইজ ফাস্টিং ইসলামের পাঁচটি স্তম্ভের অন্যতম হচ্ছে রোজা এই রোজাটা আমরা পালন করি তো এই রোজাটা শরীয়ত সংজ্ঞাটা কি শরীয়ত সম্মত সংজ্ঞাটা কি আমরা আজকে জানব এবং আমাদের করণীয় কি রোজা কে কে রাখবে কখন রাখবে কাদের উপর রোজা ফরজ কাদের উপর ফরজ নয় এবং এই মাসে আরও অনেক গুরুত্বপূর্ণ করণীয় এবং অবশ্যই তো বর্জনীয় থাকবে এসব নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা রোজা বলি আরবি পরিভাষায় বলে সোম বা সিয়াম ইংরেজিতে যেটাকে আমরা ফাস্টিং বলে থাকি তো এই রোজা শব্দটা যদিও ফার্সি তো আমাদের পরিভাষায় এটা ব্যবহৃত হয় সোম সিয়ামে কোনো সবাই বুঝে না আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে সোমও ব্যবহার করেছেন সিয়ামও ব্যবহার করেছেন সোম বা সিয়াম শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আল ইমসাক বিরত থাকা কী থেকে বিরত থাকব শরীয়তের পরিভাষায় বিরত থাকব সোমের অর্থ হচ্ছে রোজার অর্থ হচ্ছে বিরত থাকা কিসের থেকে বিরত থাকা এবং কখন থেকে বিরত থাকা কয়টি জিনিস থেকে বিরত থাকা কোনটা হচ্ছে সুবহে সাদিক থেকে মানে ফজর উদয়ের আগে থেকে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত এই সময়টাতে কোনো ধরনের পানাহার থেকে পানাহার করা যাবে না সব ধরনের পানাহার থেকে বিরত থাকতে হবে স্ত্রী সহবাস থেকে বিরত থাকতে হবে এবং রোজা ভঙ্গকারী যত কাজ আছে আমল আছে সেগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে রোজা এটা হচ্ছে শরীয়তের পরিভাষায় রোজা কে কে বিরত থাকবে কতক্ষণ কখন বিরত থাকবে সেটা বললাম যে সূর্য উদয়ের আগ অনেক আগ সেটা কি সুবহে দুটি আছে এটা হচ্ছে সুবহে সাদিক এটা হচ্ছে সুবহে কাদিব সুবহে সাদিকটা হচ্ছে যে এখন আর মানুষদেরকে বোঝানোর জন্য দেখাতে হয় না যে পশ্চিম আকাশে আকাশে একটা লালিমা উঠে সেই লালিমা দেখাতে হবে এটা বোঝানোর দরকার নেই আমাদের রমজানের যে সুবহে সাদিকের সময়টা নির্দিষ্ট আছে তো সুবহে সাদিকের সময় থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত অস্ত যাওয়া পর্যন্ত এই সময়ের মাঝেই স্ত্রী সহবাস থেকে বিরত থাকা সব ধরনের পানাহার থেকে বিরত থাকা এবং রোজা ভঙ্গকারী যত বিষয় আশয় আছে এগুলো থেকে বিরত থাকার নাম হচ্ছে শরীয়তের পরিভাষায় রোজা বা সোম বা সিয়াম হোলি ফাস্টিং শরীয়তের রোজার হুকুম কী শরীয়তের রোজার হুকুম হচ্ছে ফরজ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন কুতিবা আলাইকুমুস সিয়াম তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হলো অর্থাৎ রোজাকে ফরজ করা হলো তাহলে রোজা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ভাষ্য অনুযায়ী এটা ফরজ ফামান শাহিদা মিনকুম আশ-শাহর ফালিয়াসুমহু আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে হুয়েভার
যে কেউ এই মাসে উপনীত হবে, হুএভার উইল অ্যাপ্রোচ দিস মান্থ, হি হ্যাজ টু অবজার্ভ দ্য হোলি ফাস্টিং, হি হ্যাজ টু গো থ্রু হোলি ফাস্টিং। যে এই রমাদান মাসে উপনীত হবে তার জন্য হোলি ফাস্টিং করতে হবে, রমাদানের রোজা পালন করতে হবে। এটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের নির্দেশ, ফামান শাহিদা মিনকুম শাহরা ফালিয়সমহ। এবং এই হুএভার দ্বারা উদ্দেশ্য কি, যে আসলে নাবালিকের উপর আমরা জানি রোজা ফরজ না, তাহলে রোজা ফরজ কার উপর? রোজা ফরজ হচ্ছে এক, রোজা ফরজের জন্য মৌলিক কিছু শর্ত আছে। এক নম্বর শর্ত হচ্ছে মুসলিম হতে হবে, দুই নম্বর শর্ত হচ্ছে যে বালিগ হতে হবে। মুসলমান হলেই যে রোজা শুধু আবশ্যক হয়ে গেল তা হবে না, মুসলিম হতে হবে, বালিগ হতে হবে, আকলমন হতে হবে। বালিগ হতে হবে শর্ত দ্বারা, না বালিগ যে তার উপর রোজা ফরজ নয়। আকলমন হতে হবে এর দ্বারা বোঝা যায় যে ব্যক্তির সাধারণ সুস্থ বুদ্ধি নেই, পাগল যেটাকে আমরা বলি, পাগল খেপাটে লোক যারা, পাগলের উপর রোজা ফরজ নয়। মুকিম হতে হবে, মুসাফিরের উপর রোজা ফরজ নয়। বাড়ি গড়ে অবস্থানরত লোকজন যারা আছে, অর্থাৎ শরীয়তের পরিভাষায় যারা মুসাফির নয়, তার উপর রোজা ফরজ। তাহলে প্রত্যেক মুসলমান, বালিগ সাবালক মুসলমানের উপর রোজা ফরজ, সুস্থ মুসলমানের উপর রোজা ফরজ, নর হোক নারী হোক বালিগের উপর রোজা ফরজ। অসুস্থ হলে সেটা ভিন্ন কথা, যে অসুস্থ তার ব্যাপারে শরীয়ত ছাড় দিয়েছে, আর ছাড় দিয়েছে মুসাফিরকে শরীয়ত, শরীয় পরিভাষায় যিনি মুসাফির তাকে শরীয়ত ছাড় দিয়েছে। হ্যাঁ, যদি গর্ভধারিণী মা হয়ে থাকেন আর রোজা রাখলে গর্ভস্থ সন্তানের ক্ষতি হতে পারে অথবা মায়ের ক্ষতি হতে পারে, এই ধরনের আশঙ্কা থাকে, তাহলে শরীয়ত তার জন্য ছাড় দিয়েছে। শুধু তাই নয়, যে নারী সন্তানকে স্তন্যদান করেন, দুধ পান করান, ব্রেস্ট ফিডিং করেন যে মহিলা, তার জন্য শি ইজ অলসো, ইট ইজ অলসো পারমিসেবল ফর হার নট টু কিপ ফাস্টিং, নট টু অবজার্ভ ফাস্টিং। যে মহিলা সন্তানকে ব্রেস্ট ফিডিং করান, দুধ পান করান, যদি তিনি রোজা রাখেন তাহলে তার সন্তানের ক্ষতি হতে পারে কিংবা তার স্বাস্থ্যগত ক্ষতি হতে পারে, এমন যদি হয় তাহলে তার জন্য শরীয়ত ছাড় দিয়েছে। তাহলে আবার বলি কথাটি, যে সবার জন্য, কার জন্য রোজা ফরজ? রোজা ফরজ প্রত্যেক মুসলমান, সাবালক মুসলমানের উপর, সুস্থ মুসলমানের উপর এবং গৃহে বাড়িঘরে অবস্থানরত মুসলমানের উপর। আর নারীদের ক্ষেত্রে যে নারী হায়েজ, যার সামওয়ান হুই ইজ ওয়ান পিরিয়ড, যে পিরিয়ডের মধ্যে আছেন, তার জন্য রোজা ফরজ নন। তবে এই রোজাটি এই মহিলাকে পরবর্তীতে রাখতে হবে। মহিলাদের জন্য শরীয়ত বিশেষ কিছু ছাড় দিয়েছে সালাতের ক্ষেত্রে, নামাজের ক্ষেত্রে, যে এভরি ডে ফাইভ টাইমস আমাদের রেগুলার প্রেয়ার যে আমরা পড়ি, নামাজ পড়ি। যদি মেনস্ট্রুয়েশন হয়ে যায়, পিরিয়ড যদি হয়ে যায়, তাহলে এক মহিলা উনি নামাজ পড়বে না। কিন্তু রমাদান মাসে যদি এই পিরিয়ডের সম্মুখীন হন, তাহলে শি হ্যাজ টু ডু ইট, এটা মেকআপ তাকে করতে হবে আফটার রমাদান, রমাদান পরবর্তীতে কোনো এক সময়ে এটা মেকআপ করে নিতে হবে, ঠিক আছে? তো মহিলাদের ক্ষেত্রে সুস্থ মহিলা, যে হাইজ নাফাস থেকে মুক্ত, সে রোজা রাখবে, সুস্থ মুমিন মুসলমান রোজা রাখবে। আর মুসাফিরের জন্য এবং মেনস্ট্রুয়েশনওয়ালা নারীদের জন্য এবং যে অসুস্থ রোগীদের জন্য এবং গর্ভধারিণী মহিলা যারা, তাদের জন্য এবং ব্রেস্ট ফিডিং যে সমস্ত মহিলা করেন, তাদের জন্য শরীয়ত ছাড় দিয়েছে। আর বাকি যারা আমাদের সবার উপর রোজা ফরজ। আর ফরজের অনুভূতিটা এরকম আনতে হবে, জাগাতে হবে, যে আল্লাহ রাব্বুল আলামিনের এই ফরজটা পালন করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। একটা আমলে, ছোট একটি আমলের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে শুরু করে ইলা সাবইমিয়াতি যিফ, আল্লাহ রাব্বুল আলামিন 700 গুণ পর্যন্ত বর্ধিত করতে পারেন। এই অনুভূতি নিয়ে আমরা এটা করব। রমজান মাসে কখন রোজা রাখবো বললাম, কে কে রোজা রাখবে এটা বললাম, রমজানের রোজার ব্যাপারে এমন গুরুত্বপূর্ণ কিছু বিষয় আছে, কিছু বিষয়কে শর্ত বলে, বাইরের বিষয়। এই যে কথাগুলো বললাম এগুলো হচ্ছে বাইরের বিষয়, কিছু বিষয় আছে ভিতরের বিষয়। রমাজানের বাইরের ভিতরের মধ্যে হচ্ছে, তে মুসলমান হতে হবে, সাবালক হতে হবে, সুস্থ হতে হবে এবং বাড়িঘরে অবস্থানরত হতে হবে, অর্থাৎ মুসাফির হতে হবে না। এগুলো হচ্ছে বাইরের শর্ত। আর ভিতরের শর্তের মধ্যে অন্যতম কিছু শর্ত এবার বলতেছি। আগের শর্তগুলো পাওয়া গেলে অবশ্যই রোজা রাখবে, তার উপর রোজা ফরজ। আর রোজার মধ্যে নিয়ত করা হচ্ছে ফরজ। এই নিয়তের ব্যাপারে দুটি কথা আছে। এক নম্বর, প্রতিদিন আমাকে নিয়ত করতে হবে কি না, কিংবা কখন নিয়ত করতে হবে। হ্যাঁ,
আপনাকে নিয়তের জন্য শরীয়ত সুযোগ দিয়েছে, প্রতিদিন আপনি নিয়ত করবেন, প্রতিদিন নিয়ত আপনাকে করতেই হবে। হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি এভরিডে নিয়ত করলো না তার সোম হলোই না। এই জন্য প্রতিদিন আপনাকে নিয়ত করতে হবে। তবে মুমিনের জন্য সহজ সোজা আমল হচ্ছে সেহরি খেয়ে নিলে নিয়ত হয়ে যায়, কারণ আপনি তো সেহরি এমনিতে খাচ্ছেন না, রোজার নিয়তে খাইতেছেন। এই জন্য সেহরি খাইলে নিয়ত হয়ে যায়, সুবহানাল্লাহ। আর দুপুরের আগ পর্যন্ত নিয়ত করে নিলেই ব্যাস চলবে, এটা হচ্ছে কথা। তো নিয়ত হচ্ছে রোজার জন্য শর্ত। কেউ যদি নিয়ত করে না আর রোজা যদি সে রাখে, তাহলে তার এই রোজা কোনো রোজা হলো না, এটা আমাদেরকে বুঝে নিতে হবে। রোজার জন্য বিশেষ কিছু বিষয় আছে, এগুলোকে মুফতিরাত বলে। মুফতিরাত মানে রোজা ভঙ্গকারী। রোজা ভঙ্গকারী জিনিস দুই প্রকারের, কিছু আছে দৃশ্যমান, কিছু আছে অদৃশ্য। দৃশ্যমান জিনিস যেগুলো আছে সরাসরি রোজা ভঙ্গ করে ফেলে, যেমন আপনি কিছু খেয়ে ফেললেন, এগুলো রোজা ভঙ্গ করে ফেলবে। কিছু আপনি আহার করলেন, কিছু পান করলেন, খেয়ে রোজা নষ্ট হয়ে যাবে। এগুলোকে বলে মুফসিদাত, নওয়াকিদ অথবা মুফরিতাত, মুফতিরাত। এগুলো রোজা ভঙ্গ করে ফেলে। সিগারেট খাইলেও রোজা ভঙ্গ হয়ে যায়, স্ত্রী সহবাস করলে রোজা ভঙ্গ হয়ে যায়। তাহলে পানাহার করলে, স্ত্রী সহবাস করলে, কোনো কিছু খাইলে যেরকম ভঙ্গ হয়ে যায়, পান করলে তেমনিভাবে ভঙ্গ হয়ে যায়। আবার অখাদ্যকে খাদ্য মনে করে এবং পেট পুরে পরিমাণ এরকম যদি কিছু কেউ খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। এমন কিছু বিষয় আছে যেটা রোজাকে আহত করে ফেলে, অনেকটা বেহত করে ফেলে, সেটা কি? সেটা হচ্ছে রোজা গীবত করা। আপনি রোজা রাখলেন, তারপর আপনি গীবত করলেন। আপনি রোজা রাখলেন, অপর মুসলমানকে আপনি গালিগালাজ করলেন। আপনি রোজা রাখলেন, তারপর আপনি অশ্লীল কোনো কিছু দেখলেন কিংবা নাফরমানি কোনো কাজ করলেন। এমন কিছু আছে যে কেউ যদি হস্তমৈথুন করে, যেটাকে মাস্টারবেশন বলে, মাস্টারবেশনে রোজা তার ভঙ্গ হয়ে যায়। স্ত্রী সহবাসে রোজা তার ভঙ্গ হয়ে যায়, ইন্টারকোর্সে রোজা ভঙ্গ হয়ে যায়। যে কোনো কিছু খাইলে রোজা তার ভঙ্গ হয়ে যায়, কোনো কিছু পান করলে রোজা তার ভঙ্গ হয়ে যায়, স্ত্রী সহবাস করলে রোজা তার ভঙ্গ হয়ে যায়। এই নির্দিষ্ট সময়ে অর্থাৎ সূর্যাস্তের পর থেকে, সোবে সাদিকের পর থেকে, সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত, এই সময়ের মধ্যে। কিন্তু আরও কিছু বিষয় আছে যেগুলো রোজা ভঙ্গ না হলেও তার রোজাকে আহত করে ফেলে। তার মধ্যে হচ্ছে কারো গীবত করা, কাউকে গালিগালাজ করা, অশ্লীল কোনো কিছু দেখা, কোনো গুনাহের কাজ করা। দেখা যে দুইজন মুমিন মুসলমানের মধ্যে ঝগড়া লাগিয়ে দেওয়া, দুইজন মানুষের মাঝে ঝগড়া বাঁধিয়ে দেওয়া, ইনসাফ না করা, কাউকে প্রতারিত করা, এই ধরনের কাজ এই রমজান মাসে প্রচুর পরিমাণে মুমিন বান্দারা এগুলো করে। তো এগুলোর দ্বারা কী হয়, রোজার খুব ক্ষতি হয়, সওয়াব কমে যায়। অনেক সময় এরকম হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু সে অশ্লীল কোনো কাজ থেকে এবং অশ্লীল কথাবার্তা থেকে, গীবত থেকে সে মুক্ত থাকলো না, বিরত থাকলো না, আল্লাহ রাব্বুল আলামিনের এই ব্যক্তির রোজার কোনো দরকার নেই। অর্থাৎ রোজা রাখার পর কেউ যদি গীবত না ছাড়ে, অশ্লীল কাজকর্ম না ছাড়ে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে সওয়াব দেন না। রোজা হয়ে যাবে ঠিকই, কিন্তু সওয়াব দেন না। আগে বললাম যে কাজগুলো করলে রোজা ডাইরেক্ট ভঙ্গ হয়ে যাবে, আবার অনেকটা কাফফারাও আসবে। আর এমন কিছু কাজ যেটা করলে কাফফারা হবে না ঠিকই, কিন্তু রোজা আপনার রোজার সওয়াব নষ্ট হয়ে যাবে, রোজা অনেকটা বেহত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে বিরত থাকার তৌফিক দান করুন। এবার বলি রমাদান মাসে আমাদের করণীয় কি। রমাদান মাসে আমাদের করণীয়, এক নম্বর করণীয় হচ্ছে ইমানের সাথে সওয়াবের আশায় রোজাটা রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা রমাদানা ইমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদান মাসে সওয়াবের আশায়, ইমান নিয়ে সওয়াবের আশায় রোজা রাখলো, এই মাসটায় সে সওম পালন করলো, তার অতীতের সব গুনাহ খাতাকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন, সুবহানাল্লাহ। তাহলে আমাদের এক নম্বর কাজ হবে রমজান মাসে আমরা রোজা রাখবো। রোজা রাখবো কি, আমরা ইফতার করবো না? হ্যাঁ, ইফতার করবো। হাদিসের মধ্যে আসছে, লিসাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফাতরিহি, ফারহাতুন ইনদা লিকা রব্বিহি। রোজা রাখবো, আবার আমরা সাহরি খাইবো না, এরকম হবে না। সাহরি তো খাইবো, সাহরি খাওয়া তাসাহারু ফা ইন্না ফিস সাহরি বারাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সাহরি খাও, কেননা সাহরির মধ্যে বারকা রয়েছে, বারাকা রয়েছে। এই জন্য আমরা সাহরি খাইবো, সাহরির মধ্যে বরকত রয়েছে। আমরা ইফতার করব, এই ইফতারের মধ্যে আনন্দ রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মুমিনের সাইমের জন্য আনন্দের দুটি মুহূর্ত রয়েছে।
দেখেন যখন সব কিছু খাদ্যের ডালি যখন সাজানো থাকে, খানাদানা যখন সাজানো থাকে, ইফতারের সব আইটেম, তখন মনের খুবই আগ্রহ ওই দিকে যায়। কিন্তু বান্দা আল্লাহর অর্ডারের অপেক্ষা থাকে, যখন আল্লাহর অর্ডার পড়বে সঙ্গে সঙ্গে সূর্য অস্ত যাওয়া যখন নিশ্চিত হবে সঙ্গে সঙ্গে সে কী করবে, রোজাটাকে ভাঙবে অর্থাৎ ইফতার করবে, এতে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি হাসিল হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লি সাইমে ফারহাতান, ফারহাতুন ইনদা ফাতরিহি ও ফারহাতুন ইনদা লিকায় রাব্বিহি। একটা হচ্ছে সে যখন ইফতার করে ওই মুহূর্তটা তার জন্য আনন্দের মুহূর্ত, আরেকটা হচ্ছে সে যখন কাল কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিনের সাক্ষাৎ পাবে তখন তার জন্য সেই মুহূর্তটা হবে পরম আনন্দের মুহূর্ত। সুবহানাল্লাহ। আমরা ইফতার করব, ইফতার শুধু নিজে করব তাই নয়, অন্যকেও করাবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কেউ যদি অন্যকেও ইফতার করে তাহলে সে এক রোজা রেখে যে পরিমাণ সওয়াব পাবে আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ সওয়াব তার আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা শুধু ইফতার করব তা না, ইফতার করাবো। তাহলে রমজানে আমরা এক নম্বর সওম পালন করব, পাশাপাশি তো সেহরি খাইব আর ইফতার করব এবং ইফতার করাবো। আর একটা হচ্ছে আমরা তারাবির সালাত আদায় করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহ ফরাদা সিয়াম রমাদানা ওয়া সানান্তু লাকুম কিয়ামাহু। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর পবিত্র রমাদানের রোজা ফরজ করে দিয়েছেন, আর আমি নবী কিয়ামুল লাইল অর্থাৎ সালাতুত তারাবি তোমাদের উপর সুন্নত করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা সালাতুত তারাবি পড়ব, সালাতুত তারাবি আমরা পড়ব, সালাতুত তারাবি কয় রাকাত পড়ব এটা নিয়ে ঝগড়া না করে বেশি করে পড়লে বেশি করে সওয়াব, ব্যাস। হাদিসের মধ্যে বিভিন্ন রকমের হাদিস আছে, এমনও আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 34 এমনকি 39 রাকাত পর্যন্ত কিয়ামুল লাইল পড়তেন। এই হিসাবে বেশি করে পড়লে বেশি করে সওয়াব। মক্কা মদিনায় 20 রাকাত করে পড়া হয়, আপনি আমি 20 রাকাত করে পড়ব এবং সহিহ হাদিস দ্বারা এটা বর্ণিত। আর যারা কম পড়েন আমি তাদের ব্যাপারে এতটুকু শুধু বলবো, মানুষদেরকে সওয়াবের ব্যাপারে আমরা উদ্বুদ্ধ করব ভাই, এটা সওয়াবের মৌসুম, পুণ্যের মৌসুম, পুণ্যের মৌসুমে আমরা মানুষদেরকে উদ্বুদ্ধ করি বেশি আমলে। তো আমরা তেলাওয়াত কোরআন করব, কোরআন বেশি বেশি করে তেলাওয়াত করব, আমরা তারাবির সালাত আদায় করব। কারণ কোরআন হাদিসের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে কিয়ামতের দিন কোরআন এবং সওম তোমাদের জন্য সুপারিশ করবে। কোরআন গিয়ে বলবে, সওম গিয়ে বলবে, আল্লাহ দিনের বেলা আমি আপনার এই বান্দাকে খানাদানা থেকে, স্ত্রী সহবাস থেকে, পানাহার থেকে আমি তাকে বিরত রেখেছি। আর কোরআন বলবে, হায় রব আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সুপারিশ এবং রোজার সুপারিশ কবুল করে বান্দাকে জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। অতএব আমরা তারাবি সালাত পড়ব, তারাবি সালাতের মধ্যে কোরআন তিলাওয়াত হয়, এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ আমল। আরেকটা হচ্ছে আমরা তিলাওয়াত করব, তেলাওয়াতের আমরা একটা পরিবেশ গড়ে তুলব। রমাদান মাসে এক মাসে চাইলে তো তেলাওয়াত শিখা যায়, এক মাসে চাইলে আপনি ওই মাস বরাদ্দ করেন, অ্যালোট ইয়ার টাইম অনলি ফর দ্য সেক অফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ইন অর্ডার টু লার্ন হাউ টু রিড দ্য কোরআন, হাউ টু রিসাইট দ্য কোরআন। দিস ইজ দ্য বুক, ডিভাইন বুক, আইডেন্টিক্যাল বুক ফ্রম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সো গিভ এ লিটল বিট টাইম, আপনার গুরুত্বপূর্ণ সময় থেকে একটু সময় আপনি কোরআনকে দিয়ে দেন এই রমাদান মাসে। প্রিয় ভাই বোনেরা, রমজান মাসে কোরআনের জন্য একটু সময় দিন। যারা তিলাওয়াত আমরা জানি, আমরা বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব, বেশি বেশি করে কোরআন তিলাওয়াত করব। আমরা জানি অতীতের বড় বড় আলিম উলামা আকাবির আসলাফ ওনারা এত বেশি করে কোরআন তিলাওয়াত করতেন, যা অনেকেই রোজ একাধিক খতম পর্যন্ত করতেন। অন্তত আমরা চেষ্টা করব তিন দিনে এক খতম দিই, এটা হচ্ছে কোরআন খতমের মসনুন তরিকা। এটা হলে আমরা এই কোরআনে 10 খতম ইয়ে দিতে পারবো, এই এক রমজানে কোরআন খতম দিতে পারবো। তো আমরা বেশি বেশি করে তেলাওয়াত করব। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি করে তেলাওয়াত করতেন, মুদারাসাতুল কোরআন এটাকে বলে, বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাস আসলে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতেন। জিবরিল আলাইহিস সালাম আসতেন, জিবরিল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন তেলাওয়াত করে নিজেই শোনাতেন, এবং জিবরিল আলাইহিস সালামকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তেলাওয়াত করেই শোনাতেন, এটাকে বলে মুদারাসাতুল কোরআন। আমরা যাকাত সদকা বেশি বেশি করে দিব, কারণ এই হাদিসেরই শেষ অংশে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মাসে বেশি বেশি করে, কারণ আজওয়াদা মা ইয়াকুনু হিনা ইয়ালকাহু জিবরিল আলাইহিস সালাম, রমজানে জিবরিলের সাথে যখন সাক্ষাৎ হতো তখন রাসূলের দান খয়রাত আরও বেশি করে বেড়ে যেত। আমরা ওই মাসে বেশি বেশি করে তিলাওয়াত করব,
সাদকা খয়রাত আমরা বেশি বেশি করে দিব, সম্ভব হলে যাকাতও এই মাসে আমরা আদায়ের চেষ্টা করব। তাহলে রমাদানের রমাদানে আমাদের বিশেষ করণীয় কি? বিশেষ করণীয় এক নম্বর, আমরা রোজা রাখব ইমানের সাথে সওয়াবের আশায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করে দিবেন ইনশাআল্লাহ। দুই নম্বরে আমরা ইফতার নিজে করব, অন্যকে করাবো। তিন নম্বরে আমরা বেশি বেশি করে তিলাওয়াত করব। চার নম্বরে আমরা তারাবির সালাত পড়ব। পাঁচ নম্বরে আমরা যাকাত এবং সদকা খয়রাত করব এবং আত্মীয় স্বজনের খোঁজ খবর বেশি বেশি করে নিব। এগুলো আমাদের রমাদানের আরও অনেক আমল আছে, আমরা খোঁজ নিলে আমরা দেখতে পাবো, যাদের পক্ষে সম্ভব আমরা এতেকাফ করব। আমরা লাইলাতুল কদর বেশি বেশি করে তালাশ করব। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাতের সওয়াল করব আর জাহান্নাম থেকে মুক্তি চাইব, আর বেশি বেশি করে ইস্তিগফার করব এবং লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আমলগুলো রমাদান মাসে মাসব্যাপী বেশি বেশি করে এই আমলগুলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু সাল্লি আলা মুহাম্মাদিন।